কতখানি সেই জায়গাটা তৈরি করতে পারবে তা তো আর একদিন পরেই বোঝা যাবে। তবে তার আগে কর্ণাটকে এই মুহূর্তে বুথ ফেরত সমীক্ষায় কিন্তু ত্রিশঙ্কু বিধানসভারই ইঙ্গিত, এবং যেখানে কিং মেকার হিসেবে এইচ ডি দেবেগৌড়ার জেডিএসকেই কিন্তু কিং মেকার বলা মনে করা হচ্ছে। কয়েকটি সমীক্ষায় কংগ্রেসকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও দেওয়া হয়েছে এবং কয়েকটি প্রথম সারির সারিতে থাকা কার্যত বুথ ফেরত সমীক্ষা বলছে চার দশকের ধারা মেনে এবারও ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা কর্ণাটকে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, তোমার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব, প্রথম সারির বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে কয়েকটি ক্ষেত্রে কংগ্রেসকে তারা অনেকখানি এগিয়ে রয়েছে রেখেছেন বিজেপিকে পেছনে ফেলে, আবার বেশ কয়েকটি প্রথম সারির বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে ত্রিশঙ্কু বিধানসভা। ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত থাকলে সেখানে এইচ ডি দেবেগৌড়ার জেডিএস কে কিং মেকার হয়ে যেতে পারে। দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি ত্রিশঙ্কু হয় তাহলে কিন্তু কিং মেকার হতেই পারে। তবে একটা জিনিস খুব পরিষ্কার যে যদি 2024 লোকসভা নির্বাচনকে ফাইনাল ধরা হয় তাহলে অনেকেই বলছেন যে কর্ণাটকের নির্বাচন কিন্তু এবার সেমিফাইনাল, অর্থাৎ কোথাও একটা কর্ণাটকা নির্বাচনের ফলাফল এ রাজ্যে এই দেশে শাসক এবং যারা বিরোধী দল তারা সবাই তাকিয়ে আছে কি হয়। দেখো, যদি এটা তো ঠিক কথা যে একটি রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশের কি মানুষ ভাবছেন তা বোঝা যায় না। আবার এটাও ঠিক কথা, লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন, কর্ণাটকা নির্বাচনে কে জিতল কে হারলো সেটা কতটা তার পরিসংখ্যানগত ভাবে কতটা সেটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে সন্দেহ আছে। কিন্তু যেই এই মুহূর্তে জাতীয় রাজনীতির ক্ষেত্রে কর্ণাটকার নির্বাচনে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তা কিন্তু শাসককে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। এবং এই ক্ষেত্রে তুমি যে দুটো সম্ভাবনার কথা বললে, যে বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীক্ষাতে আমরা স্পষ্ট দেখছি তারা কংগ্রেস সেখানে এগিয়ে আছে, কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একাই কংগ্রেস পাচ্ছে। যদি এই ধরনের ঘটনা বা এই যদি বলা যায় যে এই সমীক্ষার ফলাফল বাস্তবে যদি সত্যি হয় তাহলে কিন্তু কোথাও যেন ভারতীয় জনতা পার্টি বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকা বিধানসভায় যদি এই ধরনের ফল হয় তাহলে কিন্তু জাতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাকে কিন্তু যথেষ্ট বলা যেতে পারে কিছুটা হলেও বেকায়দায় পড়বে। তবে আবার বলছি, কর্ণাটকা নির্বাচনের ফলাফল যদিও সেমিফাইনাল, যদিও এর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসন্ন লোকসভা নির্বাচনকে যদি নিরিখে, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা প্রভাব তো পড়বেই। একদম ঋতুদা, আরো একটা বিষয় বোঝার চেষ্টা করব, এই যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য, এত আইনি টানাপোড়েন, আইনি লড়াই, তার বাংলো ছাড়া, এই বিষয়গুলো কি জনমানসে কর্ণাটকের মানুষের কাছে, বিশেষ করে দক্ষিণের মানুষ তো খুব আবেগী, তাদের কাছে কি এই বিষয়গুলো অত্যন্ত নেগেটিভ ভাবে কাজ করেছে বিজেপির এগেনস্টে? অবশ্যই, তোমার এই প্রশ্নটা ভারতবর্ষে যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন এই প্রশ্নটা উত্থাপন করেছেন, কারণ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করছে যে রাহুল গান্ধী, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে বিশেষ করে তার যেভাবে দ্রুততার সঙ্গে তার সাংসদ পদ খারিজ করা হলো, বাংলো তার যে দেওয়া হয়েছিল সেটি অত তাড়াতাড়ি নিয়ে নেওয়া হলো, অনেকেই বলছেন এগুলোর একটা বিরাট প্রভাব পড়েছে কর্ণাটকে। অনেকে আবার এটাও বলছেন যে এই লড়াইটা যেন কোথাও ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলের নয়, এই লড়াইটা যেন কোথাও নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। আবার অনেকে বলছেন যে রাহুল গান্ধীর এই ঘটনায় অনেকে যারা সাধারণ মানুষ তারা অনেকে ভালোভাবে নেননি, সব মিলিয়ে কর্ণাটকের নির্বাচনে যদি কংগ্রেস ভালো ফল করে তাহলে কিন্তু একটু হলেও ভারতীয় জনতা পার্টি শুধু বেকায়দায় পড়বে না, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসবে। এবং লোকসভা নির্বাচন 2024 সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর, মানে লোকসভা নির্বাচন পর্যন্ত এই উত্তরগুলো দিয়ে যেতে হবে শাসক ভারতীয় জনতা পার্টিকে।
ধন্যবাদ ঋতব্রতদা।